আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি গাইবান্ধা জেলার সদর উপজেলার একটি এলাকায় কামারজানি গিদারিপুর ইউনিয়ন হলো কাউন্সিলর বাজার। এখানে জিয়া ভাইয়ের মাধ্যমে এখানে আমাদের সাইলেজ ভুট্টার স্যাম্পল দেওয়া ছিল, আমি সেখানেই আসছি। যদিও আমি একটু ইঞ্জুরির মধ্যে আছি, তারপরেও আসলে এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি না, বিদায় আমাকে আসতে বাধ্য হয়েছে। যদিও এখানে কোম্পানির পক্ষ থেকে কোনো চাপ নেই, আমি সুস্থ না হওয়া অবধি কোম্পানি আমাকে কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু আসলে এই সকল কাজ যারা করে মাঠ পর্যায়ে, আসলে এই সমস্ত জিনিস থেকে বিরত রাখা যায় না। তো যার কারণে আমি ভাবলাম যে বসেই আছি, যে আসলে বসে থাকতে থাকতে একটু বিব্রত বোধ হয়, যার কারণে আমি আসতে বাধ্য হয়েছি। যা হোক, আমি যেটার জন্য এসেছি সেটা বলি। এখানে জিয়া ভাইয়ের মাধ্যমে সাইলেজ ভুট্টার বীজ দেওয়া ছিল, এখানে একটু লেটেই দেওয়া ছিল। উনি এই এলাকার যত ভুট্টা লাগিয়েছে সব থেকে মানে পিছে উনি লাগিয়েছেন, যার কারণে এটা এই যে পাশাপাশি যত ভুট্টা সবগুলোতেই অলরেডি মশা চলে আসছে, ফুল চলে আসছে। তো এটা এখনও সেই রকম এখনও পরিস্থিতি হয়নি। তো আমি এটাই দেখানোর চেষ্টা করছি। গাছের অবস্থা মাশাআল্লাহ খুব ভালো, পরিস্থিতি পর্যবেক্ষণে যা দেখলাম তেমন কোনো রোগ বলাই পরিলক্ষিত হয়নি। যদিও মাঝে মধ্যে একটু মাজরা পোকার আক্রমণ হয়, কিন্তু উনি আমার জানা মতে উনি যথেষ্ট পরিচর্যা করে থাকেন, সেটাই আমি দেখতে পাচ্ছি। গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো। আমি এখানে এসেছি আমার এক ভাইস থেকে সঙ্গে করে নিয়ে, হাফিজুর রহমান আপেল, আমি ওকে সঙ্গে করে নিয়ে আসছি। আমি নিজে ড্রাইভ করতে পারতেছিলাম না। দেখতেই পাচ্ছেন জিয়া ভাই একটু ব্যস্ত আছেন, উনি সঙ্গে আসতে পারেন নাই, যার কারণে ওনাকে আমি এক প্রেশার ঠিক করলাম না।